নমস্কার, খুলুম খা। ত্রিপুরার মাটিতে পা রেখেই ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মেঘালয় সফর শেষে প্রধানমন্ত্রী পৌঁছেছেন ত্রিপুরায়। এদিন মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানায় রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সাংসদ সহ অন্যান্যরা। এরপরেই তিনি যোগ দিয়েছেন বিবেকানন্দ ময়দানের জনসভায়। এদিন ত্রিপুরাবাসীদের সম্বোধন করতে গিয়ে প্রথমেই বললেন, নমস্কার খুলুম খা, মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। মাতা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিকে আমার প্রণাম জানায়। বাংলায় যেমন বললেন নমস্কার, তেমনি ককবরকেও বললেন খুলুম খা। এই দুটো শব্দ এদিন উচ্চারণ করে ত্রিপুরাবাসীদের মন জয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। মাতা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিকে আমার প্রণাম জানাই। প্রধানমন্ত্রীকে এদিন চিরাচরিত ঋষা পরিয়ে বরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এরপরেই জনসভায় বক্তৃতা দেন উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। এরপরেই জনসভায় ত্রিপুরাবাসীদের সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই শেষ নয়, এদিন মঞ্চে উপবিষ্ট সকলের নাম উচ্চারণ করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে মিত্র বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যক্রমে উপস্থিত त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी, यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उपमुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। আগরতলার বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী মোদীর জনসভা। এই জনসভায় যোগ দিতে রাজ্যের নানান প্রান্ত থেকে আগরতলায় এসেছেন অগণিত সাধারণ মানুষ। এদিন ভিড়ে ঠাসা আগরতলাগামী রেলের ছবিও দেখা গেছে। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছেন সকল অংশের মানুষ। মানুষের মধ্যে সকাল থেকেই দেখা গেছে আনন্দ উচ্ছ্বাস। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।